afternoon. হ্যালো এভরিওয়ান, আমি মেঘলা। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ইতালির ত্রেভিজো শহরের একটি এলাকা থেকে। আজ আপনাদের সাথে শেয়ার করব আমার বাসার জানলা দরজা বারান্দা থেকে এত সুন্দর সুন্দর ভিউ দেখতে পারি, বিশেষ করে পাহাড়ের মেঘগুলো। এই সুন্দর দৃশ্য দেখার জন্যই কিন্তু মানুষ লক্ষ টাকা খরচ করে সুইজারল্যান্ডে যায় অথবা ইটালিতে আসে। এখানে বৃষ্টি মুখরিত দিনগুলোই চলছে। অনেক বেশি বৃষ্টি হলে পাহাড়ে অনেক সুন্দর মেঘ জমা হয়, সেই সাথে বৃষ্টি তো ভালোই লাগে, সেই সাথে কিন্তু এই বৃষ্টির পরে অনেক সুন্দর সুন্দর রেইনবোও দেখতে পারি। যাই হোক, সব মিলে এখন প্রকৃতি অনেক বেশি সুন্দর, আমার অনেক বেশি ভালো লাগে। আমি সকালে নাস্তা করে নিচ্ছিলাম আর পাহাড়ের দিকে তাকিয়ে তাকিয়ে আমার সময় বেশিরভাগ সময় চলে যায়। যাই হোক, এখন হচ্ছে আমি রান্নাবান্না করার জন্য চলে এসেছি কিচেনায়। আমি হচ্ছে এখানে ঢেঁড়সবাজি করছিলাম। আজ আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না, ওই তো ভিডিওর প্রথমেই বলেছি আজকের ব্লগটা আমি দেখাবো আপনাদেরকে। আমার বাসার জানলা দরজা থেকে এত সুন্দর ন্যাচারাল ভিউগুলো দেখা যায়, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর একটা কমেন্ট আমার চ্যানেলে বেশ কিছুদিন ধরে আসছে, সেটা হচ্ছে, আপু আপনাদের বাসার যে ফার্নিচারগুলো রয়েছে সেগুলো কি আপনারা নিজেরা কেনাকাটা করেছেন না বাসার সাথে ছিল? হ্যাঁ, এখানে হচ্ছে আপনারা দুইভাবে বাসা নিতে পারেন, চাইলে হচ্ছে ফার্নিচার সহ বাসা নিতে পারেন, অথবা আপনারা মানে পুরো খালি বাসা নেবেন, ফার্নিচার আপনারা কিনে নেবেন, এভাবেও নিতে পারেন। যাই হোক, আপনাদের ভাইয়া কিন্তু আমি এইখানে আসারও প্রায় 4-5 বছর আগে থেকে সে কিন্তু এই বাসাতেই থাকে। হ্যাঁ, আমাদের বাসার যত ফার্নিচার রয়েছে এগুলো হচ্ছে এই বাসার সাথেই ছিল, যেমন খাট, তারপর আলমারি, সোফা, এই ডাইনিং টেবিল যা আছে এই বাসার সাথেই ছিল। তবে আমরা টুকিটাকি কেনাকাটা করেছি, যেমন ফ্রিজ কিনেছি আমরা, ওভেন, তারপর হচ্ছে টেলিভিশন, এগুলো হচ্ছে আমাদের টুকিটাকি নিজস্ব কেনাকাটা। আমরা নিজেদের প্রয়োজনে হচ্ছে এগুলো কিনেছি, কারণ এই বাসার সাথে যে ফ্রিজটা ছিল সেটা অলরেডি নষ্ট, আর টিভি ছিল না, টিভি আমাদের কেনা। আশা করি আপনারা উত্তরটা পেয়ে গিয়েছেন। ওই তো বললামই, চাইলে আপনারা হচ্ছে পুরো খালি বাসা জিনিসপত্র নিজেরা কিনে হচ্ছে ব্যবহার করতে পারেন, অথবা এই বাসাতে ফার্নিচার থাকবে এরকম বাসায় আপনারা উঠতে পারেন। তবে দুই বাসার ভাড়া দুই রকম হবে, যেই বাসায় ফার্নিচার থাকবে না সেই বাসার ভাড়া হয়তো বা একটু কম হতে পারে, আর যেই বাসা ফার্নিচার থাকবে সেটার জন্য হচ্ছে প্রত্যেক মাসে একটা চার্জ আসে এরকম আর কি। কেন এসেছো? এদিকে ভাত আর তরকারি বসিয়ে দিয়ে এসেছি, আর এখন চলুন দেখে আসি আমাদের পুচকোটা কী করে একলা একলা। একটু পরপরে হচ্ছে আমি এসে এসে দেখে যাই ওইখানে কী খেলাধুলা করে। এই যে এই বাসার যে এখানে দেখতে পারতেছেন আলমারি, এই যে এটা, তারপর এখানে একটা খাটও ছিল, এই যে ম্যাট্রিক্সটা রয়েছে, কিন্তু আমরা খাটটা হচ্ছে নিচে রেখে আসছি, কারণ ছোটো মানুষ এখানে বেশি সময় খেলাধুলা করে, যদি খাট থেকে পড়ে যায় এর জন্য হচ্ছে ওরা এইভাবে ফ্লোরিং করে দিয়েছে, এটাই বেশি কমফোর্টেবল, এখানে বসে ও খেলাধুলা করে, লেখাপড়া করে, এই যে অলরেডি খেলাধুলা করছে, তো ও হচ্ছে এখানে বেশিরভাগ সময় রং টং করে, এই সব ওর পুতুল টুতুল এগুলো দিয়ে খেলাধুলা করে। আর ভিডিওটা কিন্তু হচ্ছে ওর স্কুলে যাওয়ার কিছুদিন আগের ভিডিও। এখানে কিন্তু এটা হচ্ছে একটা জানালা, আর এই জানালা থেকে সবচাইতে বেশি সুন্দর ভিউ দেখা যায়। ওইদিকে দেখুন, পাহাড়টা ভরা কিন্তু একদম মেঘ দিয়ে, মাশাল্লাহ অনেক সুন্দর ভিউ। এরকম ভিউ কিন্তু আমাদের বাংলাদেশের সাজেকেও দেখা যায় অনেকটা ওই রকমই। এখন আমি ঢেঁড়সবাজি করব, আর আপনাদেরকে দেখাচ্ছি আমার রান্নাঘরের যে জানালাটা রয়েছে সেখান থেকেও কিন্তু ওই পাহাড়ের সুন্দর ভিউ দেখা যায়। আপনারা জাস্ট মেঘগুলো একটু দেখুন। হ্যাঁ, আকাশের মেঘ আসছে, পাহাড়েও আসছে, অনেক সুন্দর।
পাখি আছে আর ওইদিকে মেঘ আছে, এদিকে রোদ আছে, এদিক থেকে সূর্য উঠলে ওইদিক থেকে গিয়ে সূর্য উঠবে। দেখতে দেখতে সকাল গড়িয়ে এখন দুপুর হয়ে গিয়েছে, আর বাবুকে অলরেডি আমি গোসল করিয়ে ওর যে খাবার রয়েছে সেটা খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখানে আমি হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চের যে আয়োজন সেটা করে রেখেছি, আজকে সব ভাজি টাজি করেছি, এই যে আপনাদের ভাইয়া চলে এসেছে, এখন হচ্ছে আমরা দুপুরে লাঞ্চ করব আর সব ভাজি টাজি আইটেম দিয়ে। আর আপনারা এখন খুব সুন্দর একটা আকাশের ভিউ দেখুন দুপুর থেকে বিকাল গড়ানের। এই যে আবার বিকেলবেলা একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি এদিকে হচ্ছে, বৃষ্টি শেষ হওয়ার আগেই ওইদিকে মাশাআল্লাহ কত সুন্দর রংধনু উঠে গিয়েছে। ওয়াও রংধনু, বাসার এই জানলাটা দিয়ে যদি আমি একটু আপনাদের রংধনুটা দেখাই তাহলে মনে হবে রংধনুটা অনেক বেশি কাছে আমার। যাই হোক, আমার অনেক বেশি ভালো লাগে রংধনু, বাবুরও, আর আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। যাই হোক, এখন হচ্ছে আমাদের রাতের খাবারের প্রস্তুতি নিচ্ছিলাম, তো এই যে আপনাদের ভাইয়া হচ্ছে সুশি নিয়ে এসেছিল। আমরা হচ্ছে যেহেতু বাঙালি মানুষ, এটা হয়তো বা কোনো বিদেশিদের জন্য হলে এটাই রাতের খাবার এনাফ হয়ে যেত, তো আমাদের তো এতটুকু হয় না, আমরা যেহেতু বাঙালি। তো যাই হোক, এখানে হচ্ছে যেহেতু র ফিশ আছে, কিছু কাঁচা মাছ আছে, এর জন্য হচ্ছে এগুলোকে আমরা একটু ফর্ণ করে নিব, এতে করে খেতেও ভালো লাগবে, আর সবাই তো আবার কাঁচা মাছ পছন্দ করে না। যাই হোক, এর সাথে হচ্ছে আমরা আবার চিকেনের ব্যবস্থাও করেছি। আমাদের আসল রাঁধুনি উঠে গেছে, দেখো না চেয়ারে। সয়া সস আছে। তুমি কি আমাদের জন্য ডিনার তৈরি করতে আসছো? ইয়াচ ইয়াচ, কি ডিনার তৈরি করতেছো আজকে বলো? এটা তো সয়া সস, কি তৈরি করবা? আর এটা মেয়োনিজ, তুমি সব জানো। আর এটা কি? এটা কি বলো দেখি, কি দেখি, কি ওয়াসাবি বলো? চুপাসাবি, চুপা চুপি ওয়াসাবি, ওয়াসাবি। এটা কি? ওয়াসাবি। গুড, করো ট্রাই করো দেখি পারো কিনা উঠাইতে একটা। এখানে কি করছে পাপা? চিকেন, ওই দেখো
নিচে সুশিগুলোকে খুব সুন্দর করে উঠছে একটা ট্রেতে সাজিয়ে দিলাম। এখন হচ্ছে এটাকে ফর্ণ করে নিব, এতে করে খেতেও ভালো লাগবে, আর কাঁচা মাছের যে একটা গন্ধ থাকে স্মেল সেটাও আসবে না। তো সবগুলোকে হচ্ছে আমরা একসাথে দিয়ে দিচ্ছি এখানে। তো ফাইনালি আমাদের কিন্তু রাতের ডিনার একদম রেডি। এই যে চিকেন উইংসগুলো হচ্ছে খুব সুন্দর করে ফর্ণ হয়ে গিয়েছে, এর সাথে হচ্ছে একটা অনিয়নও দিয়েছিল আপনাদের ভাইয়া। আর বাবু তো এখানে আগে থেকে এসে বসে রেডি হয়ে আছে, মানে ও খাবারের সময় অনেক এক্সাইটেড দেখায় বাট খাবারের বেলা একদমই সে খায় না। রিজিকের মালিক আল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলো ছিল আমাদের রাতের ডিনার। যাই হোক, খাওয়া দাওয়া শেষে এই যে 8টার মতন বাজে, এই দেখুন এখন আবারও বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি শেষ না হতে হতে এখন আবারও সেই রংধনুটার দেখা পেয়ে গেলাম। সন্ধ্যা করিয়ে এখন রাত হয়ে যাচ্ছে, আর আমি এখানে বসে বসে সেই সুন্দর দৃশ্যগুলোই দেখছিলাম। আশা করি আপনাদের কাছেও এই ন্যাচারাল ভিউগুলো অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।